আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, নিরাপদে আছো। তোমরা জানো যে করোনা নামক মহামারীর কারণে বাংলাদেশ তথা সারা বিশ্বে শিক্ষা ব্যবস্থা স্থবির হয়ে পড়েছে। এ কারণে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশক্রমে আমাদের পারোয়েল উচ্চ বিদ্যালয় কর্তৃক অনলাইন ক্লাসের আয়োজন করা হয়েছে। আজকের অনলাইন ক্লাসে তোমাদের সাথে আছি আমি মুসাম্মদ জান্নাতুল ফেরদৌস, সহকারী শিক্ষক পারোয়েল উচ্চ বিদ্যালয় রানীনগর নওগাঁ। শিক্ষার্থী বন্ধুরা, আমি আছি আজকে অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলো তো আমরা কোথায় বাস করি? আমি জানি তোমরা এর উত্তর জানো, আমরা সমাজে বসবাস করি। আমরা যে আচরণগুলো প্রকাশ করি এই আচরণগুলো কিসের প্রতিফলন? আমি জানি যে তোমরা এর উত্তরও জানো, এই আচরণগুলো হলো সামাজিকীকরণের প্রতিফলন। তাহলে আজকে শিক্ষার্থী বন্ধুরা আমরা জানব সামাজিকীকরণ ও উন্নয়ন সম্পর্কে। সামাজিকীকরণ ও উন্নয়ন। শিক্ষার্থী বন্ধুরা, আমরা প্রথমে জানব যে সামাজিকীকরণ কি। তাহলে চলো আমরা জানি, সামাজিকীকরণ হলো একটি জীবনব্যাপী চলমান প্রক্রিয়া। একটি শিশু জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সে জীবনের বিভিন্ন পর্যায়ে অভিজ্ঞতা অর্জনের মাধ্যমে সমাজের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া প্রক্রিয়াই হলো সামাজিকীকরণ। জীবনের প্রতিটি ক্ষেত্রে ব্যক্তি এক পর্যায় থেকে আরেক পর্যায়ে প্রবেশের সময় তাকে নতুন নতুন পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলতে হয়। এই নতুন পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলতে গিয়ে তার আচরণে পরিবর্তন আসে। নতুন নিয়মকানুন, রীতিনীতি ও নতুন পরিবেশ পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে চলতে গিয়ে তার যে আচরণিক পরিবর্তন, এটাই হলো সামাজিক পরিবর্তন, সামাজিকীকরণ। অর্থাৎ একটা শিশুর ধীরে ধীরে সামাজিক মানুষে পরিণত হওয়াটাই হলো সামাজিকীকরণ। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন জানব যে কোন কোন সামাজিক উপাদান আমাদের সামাজিকীকরণে সহায়ক ভূমিকা পালন করে। আমাদের সামাজিকীকরণের প্রথম যে বাহন সেটা হইল পরিবার। দেখো শিক্ষার্থী বন্ধুরা, পরিবার। তাহলে চলো আমরা জানবো যে পরিবার কিভাবে আমাদের সামাজিকীকরণে সহায়ক ভূমিকা পালন করছে। পরিবার হলো শিশুর সামাজিকীকরণে প্রথম ও প্রধান বাহন। পরিবারে বসবাস করতে গিয়ে শিশু আবেগ, অনুভূতি, শ্রদ্ধা, ভালোবাসা জাগিয়ে তোলে। পরিবারের সদস্যদের দ্বারা সে খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ বিভিন্ন বিষয়ে উদ্বুদ্ধ হয়। একটা শিশু জন্মের পূর্ব থেকেই পরিবারের মধ্যেই তার সামাজিকীকরণের ক্ষেত্র প্রস্তুত হয়ে থাকে। পরিবারের যে বিষয়টি সামাজিকীকরণে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা হলো বাবা মা মধ্যেকার সম্পর্ক। বাবা মা মধ্যেকার সুসম্পর্ক শিশুর সুষ্ঠু ব্যক্তিত্ব বিকাশে সহায়ক ভূমিকা পালন করে, আর বাবা মা মধ্যেকার দ্বন্দ্ব শিশু মনেও দ্বন্দ্ব সৃষ্টি করে। মা ছোটোবেলা থেকে যে খাদ্যের প্রতি ঝোঁক তৈরি করে, পরবর্তী জীবনে শিশুর আচরণে তার প্রভাব পরিলক্ষিত হয়। বাবা মার মধ্যে সবচেয়ে কাছের হলেন মা। এই মায়ের কাছ থেকে শিশুর প্রথম সামাজিকীকরণের ক্ষেত্র প্রস্তুত হয়। তাই স্বভাবতই বলা যায় যে সামাজিকীকরণে পরিবারের ভূমিকা প্রথম এবং প্রধান। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন জানবো যে পরিবারের পর কোন প্রতিষ্ঠান সামাজিকীকরণে ভূমিকা রাখছে। স্থানীয় সমাজ, স্থানীয় সমাজ। শিক্ষার্থী বন্ধুরা, দেখো যে একটা শিশু জন্ম গ্রহণের পর সে পরিবারে লালিত পালিত হয়। এই পরিবারের গণ্ডি পার হয়ে সে যখন প্রথম বাইরে পা রাখে সেটা কোথায়? সেটা হলো আমাদের সমাজ।
সে সমাজে মানুষের আচার ব্যবহার রীতিনীতি দেখে সে বড় হতে সে বড় হয় এবং সমাজের রীতিনীতির সঙ্গে নিজেকে খাপ খাইতে শিখে। এভাবে সে ধীরে ধীরে একজন সামাজিক মানুষে পরিণত হয়। এভাবে স্থানীয় সমাজ তার সামাজিকীকরণে ভূমিকা রাখে। তারপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, সামাজিকীকরণের পর সামাজিক প্রতিষ্ঠান, শিক্ষার্থী বন্ধুরা স্থানীয় সমাজের পর একটা শিশু সামাজিকীকরণে সামাজিক প্রতিষ্ঠান সামাজিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিভিন্ন ধরনের সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সাহিত্য সমিতি, সাংস্কৃতিক ক্লাব, সঙ্গীত শিক্ষা কেন্দ্র, বিজ্ঞান ক্লাব প্রভৃতি। স্থানীয়ভাবে গড়ে ওঠা এসব সংগঠনের সঙ্গে ব্যক্তি সরাসরি নিজেকে জড়ায় এবং সংগঠনভুক্ত অন্যদের সঙ্গে মিশে তার চিন্তা চেতনা এবং বুদ্ধিবৃত্তির বিকাশ ঘটে। এ চিন্তা চেতনা বুদ্ধিবৃত্তির বিকাশ এবং সৌন্দর্যবোধ তাকে সহনশীল হতে শেখায়। এভাবে স্থানীয় সমাজে বিভিন্ন সংগঠন একজন ব্যক্তির মধ্যে সামাজিকীকরণ ঘটায়। তারপর শিক্ষার্থী বন্ধুরা, আমরা এ পরবর্তীতে জানব সমবয়সী সঙ্গী। শিক্ষার্থী বন্ধুরা, সমবয়সী সঙ্গী শিশুর সামাজিকীকরণে যথেষ্ট ভূমিকা রাখে। শৈশবে সমবয়সী সঙ্গীদের সঙ্গে খেলাধুলার আকর্ষণ থাকে অপ্রতিরোধ্য। শিশুরা সমবয়সী সঙ্গীদের সঙ্গে খেলাধুলা করার জন্য অনেক রকম লুকোচুরি করে, সমবয়সীদের সঙ্গে একসঙ্গে খেলবে, উঠবে, বসবে। এই সমবয়সী সঙ্গীদের সঙ্গে খেলাধুলা করতে গিয়ে সে একে অপরের প্রতি সহমর্মিতা, সহনশীলতা বোধ এগুলো তার মধ্যে জেগে ওঠে। এভাবে ধীরে ধীরে সে একজন সামাজিক মানুষে পরিণত হয়। শিক্ষার্থী বন্ধুরা, দেখো যে এরপর আমরা জানব যে সামাজিকীকরণে ধর্মীয় প্রতিষ্ঠান কীভাবে ভূমিকা রাখছে। একটি শিশু তার পরিবারের সদস্যদের এবং অন্যান্য আত্মীয় স্বজনদের বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পাদন করতে দেখে। ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে রয়েছে মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডা। এখানে তারা যায় এবং ধর্মীয় আচার অনুষ্ঠান সম্পাদন করতে দেখে। ধর্মীয় আচরণের মধ্যে রয়েছে কোরআন শরীফ, শ্রীমৎ ভগবত গীতা, বাইবেল, ত্রিপিটক, এসব পাঠ করতে তারা দেখে এবং ভবিষ্যতে ধর্মীয় জীবনে তারা উদ্বুদ্ধ হয় এবং তাদের ভিতর ধর্মানুভূতি এবং সহনশীলতাবোধ জাগ্রত হয়। এভাবে ধর্মীয় প্রতিষ্ঠান তাদের সামাজিকীকরণে উদ্বুদ্ধ করে। শিক্ষার্থী বন্ধুরা, দেখো এরপর আমরা জানব যে গণমাধ্যম কীভাবে একজন শিশুর সামাজিকীকরণ ঘটায়। বৃহৎ জনগোষ্ঠীর নিকট সংবাদ, ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির বিষয়বস্তু, ধ্যান ধারণা, বিনোদন উপস্থাপন করাই হলো গণমাধ্যম। বর্তমান সংস্কৃতি গণমাধ্যমকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এসব গণমাধ্যমগুলোর মধ্যে রয়েছে সংবাদ, বেতার, টেলিভিশন, চলচ্চিত্র ইত্যাদি। সংবাদপত্র দেশের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, বিনোদন, খেলাধুলা বিভিন্ন বিষয় এখানে উপস্থাপন করে, যা পড়ে শিশুরা তাদের মনের খোরাক যোগায় এবং সেসব বিষয়গুলোর সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নিতে শিখে। বেতারে বিভিন্ন নাটক, সংবাদ প্রতিবেদন, বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করা হয়, যা দেখে শিশু মনে বিভিন্ন চিন্তা চেতনা বিকাশ ঘটে এবং এভাবে শিশুর বিভিন্ন গণমাধ্যম সামাজিকীকরণে উদ্বুদ্ধ হয়। এরপর আমরা জানব শিক্ষা প্রতিষ্ঠান।
প্রিয় শিক্ষার্থী, বিভিন্ন ধরনের বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে যথেষ্ট মেলামেশার সুযোগ পায়, একে অপরের দ্বারা প্রভাবিত হয়, যেটা তুমি খেয়াল করে দেখবে যে তুমি নিজেও তোমার সহপাঠীদের দ্বারা অনেকভাবে প্রভাবিত হয়ে থাকো এবং তাদের আচার আচরণ ভালো দিকটা তুমি অনুসরণ করতে করতে একসময় তুমি সেই ভালো দিকগুলোর প্রতি উদ্বুদ্ধ হও এবং এভাবে তোমার সামাজিকীকরণে শিক্ষা প্রতিষ্ঠান তোমার পিছনে ভূমিকা রাখে। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠ এ পর্যন্তই। আমরা পরবর্তী শ্রেণীতে অন্য বিষয় সম্পর্কে জানব। সে পর্যন্ত তোমরা ভালো থাকবে, ঘরে থাকবে, নিরাপদে থাকবে।